শ্বশুর বাড়িতে যাওয়ার আগে নাবালিকা মেয়ের বিয়ে আটকে দিল স্থানীয় প্রশাসন চাঞ্চল্য এলাকায়। ধুমধাম করে বাড়িতে চলছিল 14 বছরের নাবালিকা মেয়ের বিয়ের আয়োজন। তখন সবাই ব্যস্ত মেয়ের বিয়ের যাবতীয় আয়োজন করতে। প্যান্ডেল থেকে শুরু করে খাওয়া দাওয়ার বিভিন্ন পথ, সবকিছুই আয়োজন শেষের দিকে। আর সেই এমন সময়ে হঠাৎ বিয়ে বাড়িতে হাজির গ্রামের প্রধান সহ স্থানীয় প্রশাসনের আধিকারিকেরা। নাবালিকার মায়ের কাছ থেকে নেওয়া বার্থ সার্টিফিকেট দেখে অবাক প্রধান সমিজউদ্দিন আহমেদ, এবং তৎক্ষণাৎ সবার সামনে জানিয়ে দিলেন এই বিয়ে হতে দেওয়া যাবে না কোনো মতেই। প্রধানের এই কথা শুনে বাড়ির সকলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। নাবালিকার পরিবারের পক্ষ থেকে প্রথমে অনুরোধ করা হলেও স্থানীয় প্রশাসন কোনো মতেই রাজি না হওয়ায় বাতিল হয়ে যায় বিয়ে। জানা যায় সেই 14 বছর বয়সী নাবালিকার পাত্র বিয়ে করতে আসবে বিহার থেকে, তার আগে এই বিয়ে রণভঙ্গ। এই বিষয়ে বিন্নাগুড়ি অঞ্চলের প্রধান বলেন, বাড়িতে এসে দেখি বিয়ের তোড়জোড় চলছে। পরিবারের সাথে কথা বলে জানা গেল তারা সরকারি আইন সম্পর্কে ওয়াকিবহল নন। তারা জানতো না এই বয়সে বিয়ে দেওয়া যায় না। আগামী কয়েকদিনের মধ্যেই আমরা অঞ্চলের প্রত্যেকটি জায়গায় নাবালিকার বিয়ে নিয়ে সচেতনতার প্রচার চালিয়ে যাব। প্রধানের সাথে নাবালিকার বিয়ে রুখতে গিয়েছিলেন এলাকার পঞ্চায়েত সদস্যা শুক্লা রায় ও বিন্নাগুড়ি অঞ্চলের নির্মাণ সহায়ক রাজীব ডুকপা। স্থানীয় প্রশাসনের উদ্যোগে নাবালিকা মেয়ের বিয়ে রুখে দেওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায়। প্রধানরা বললো যে তোমরা কোনো বিয়েটি হবে না, আমাদের এখানে কোনো বিয়েটিও হবে না, আমাদের খাওয়া দাওয়া হচ্ছে, যে খাওয়া দাওয়া রান্না হচ্ছে ওগুলো তো খাওয়া যাবেই, ওগুলো তো নষ্ট করা যাবে না, ওগুলো খাওয়া দাওয়া হচ্ছে আমাদের, বাজ আর কিছু হচ্ছে না। আপনার বাড়ির মেয়ে তো বয়স কম। হ্যাঁ জানি বাড়ির বয়স কম, আমার আর কিছু হবে না। আমাদের মধ্যেও বিহারিদের মধ্যে গমনা হয়, তো গমনাটা আমাদের এখন যখন বয়স হয়ে যায় তখন আমাদের মধ্যে গমনা করায়। ছোট বয়সের একটু খাওয়া দাওয়া হলো, একটু অনুষ্ঠান হলো, অনুষ্ঠান হওয়ার পরে যখন মেয়ের বয়স হয়ে যাবে তখন আমাদের মধ্যে ওই গহনা হয়ে যাবে, মানে শ্বশুরবাড়ি পাঠানো হবে, সেটা আমাদের নিয়ম। আর তারপরে আমাদের কোনো নিয়ম নেই। এখন তো আপনার বাড়ির মেয়ে তো বয়স হয়নি। না হয়নি জানি না। তাহলে কি আপনারা এখন বিয়ে দিচ্ছেন? না না, আমরা বিয়ে দিচ্ছি না। আমাদের এটা খাওয়া দাওয়া হচ্ছে, গামনার সৃষ্টি হচ্ছে আমাদের এটা। ঠিক আছে, কি নাম আছে দিদি? আমার নাম মিনা বাসু। আপনার কি হবে? আমার বোনের মেয়ে, ছোট বোনের মেয়ে। বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের কামার ভিটা বুথে হাটখোলার এখানে আমরা খবর পাইছি যে একজন নাবালিকার মেয়ের বিয়ে হচ্ছে। আমরা আসলাম, দেখলাম যে ওদেরকে বুঝাইলাম, তো যা বললো তাতে বিয়েটা হচ্ছে না। ওনারা বললো যে আমরা গুন্ডো করছি, আমরা ওনারা জানতো না ব্যাপারটা যে এই বয়সে বিয়ে দেওয়া যায় না, ওনারা জানতো না। আমরা বললাম ওরা বন্ধ করে দিবে না, তাহলে না দেবে। দুজনেই কি বয়স কম? ছেলে মেয়ে? না, ছেলে মেয়ে দুজনেরই বয়স কম। কোথায় বিয়ে হচ্ছিল? বিহারে। এসব দেখলো বিয়ের প্যান্ডেল প্লাস আয়োজন? ওরা যা বললো যে আমরা জানি না নিয়মটা, আমরা আইনটা জানতাম না। তো আপনারা যেহেতু বললেন আমরা বন্ধ করে দিই। বিয়ের আয়োজন তো প্রায় শেষের দিকে, প্রায় শেষের দিকে ছিল। সকলের উদ্দেশ্যে কি বলবেন যে কম বয়সে বিয়ে দিচ্ছে এই বিষয়টা নিয়ে? আপনাদের মাধ্যমে ইতিপূর্বে আমরা গ্রাম পঞ্চায়েতে এটা নিয়ে আমরা মিটিংও করেছি, আমাদের পঞ্চায়েতদেরও অ্যালার্ট করেছি। কত এটা আমরা জানতে পারিনি, আমাদের এলাকার পঞ্চায়েত জানতে পারেনি। হ্যাঁ, সবাইকে বলে দিয়েছি আমরা খুব তাড়াতাড়ি যেটুকু ঘটনা করে, কালকে 15 আগস্ট, 16 তারিখে আমরা প্রতিটা জায়গায় মাইকিং করে দেবো যাতে এই ধরনের ঘটনা না ঘটে।